ஓம் சர்வ மங்களா மங்களே சீவே சர்வார்த்த சாதிகே சரணேதயம் வாக்கே கோவி நாராயணே நமஸ்துதே. ஓம் சாந்தி சாந்தி சாந்தி. আপনারা কি জানেন আপনার কানের গতি কত এবং কানের সঙ্গে নাকের সম্পর্ক কি, এবং কান এবং নাকের যে গতি, বায়ুর গতি প্রাণবায়ুর সঙ্গে সম্পর্ক কি? আপনারা কি জানেন এই প্রাণবায়ু যাকে সব ধ্যান আর হচ্ছে প্রাণায়াম, এই সব ধ্যান আর প্রাণায়ামের মধ্যে কি সংযুক্ত করলে আমার স্মৃতি বা স্মৃতি থেকে আকাশগঙ্গা থেকে আপনি শব্দ শুনতে পারবেন যাকে মন্ত্র শোনা বলা হয়? বর্তমান বিজ্ঞান অনুযায়ী বলছে সেই ভাইব্রেশনকে শোনা, ইলেকট্রন প্রোটন নিউট্রন বোসন ঈশ্বর কণা বাদ পার্টিকুলার অনুযায়ী যে ভাইব্রেশনটা হয় যাকে স্ট্রিং থিওরি বলা হয়, সেই ভাইব্রেশন আপনি কিভাবে শুনতে পারবেন? নমস্কার সকল ঈশ্বর সন্তানদের, স্বাগতম আমাদের হিউমনোলজি তত্ত্বজ্ঞান মনুষ্য কারিগরি বিদ্যা জ্ঞান স্বয়ংবল গুরুকুলে সদ্গুরু মহর্ষি মালবর জ্ঞানে। আমরা যে শক্তিযোগের জ্ঞান বলছিলাম, তো শক্তিযোগের আজকের যে বিষয় সেটি হচ্ছে কর্ণ বা কান তত্ত্বের বিষয়। সতীর দেহত্যাগ হয়েছিল একনা পীঠ দর্শনের জ্ঞানে। একনা পীঠে দেবীর প্রত্যেকটি অংশ যেখানে যেখানে পড়েছে সেখানে পীঠস্থান শক্তিপীঠ তৈরি হয়েছে যাকে শক্তিপাত বলা হয়, শক্তিপাতের কেন্দ্র। বলছে আমাদের এই দেহতত্ত্ব জ্ঞানে আমাদের শরীরেরই একনটা অংশ, তার একটি অংশ হচ্ছে কর্ণ বা দুটো কান, যা একটি বাদিক একটি দক্ষিণ দিক, বলছে একটি বাম দিক একটি দক্ষিণ, অর্থাৎ একটা ডান দিক একটা বাম দিক। তাহলে এই দুই কানের শক্তি কি, এই ক্ষমতা কি, বা কানের বিষয়ে আমাদের কেন জানতে হবে? বলছে প্রথমে বলে রাখি, যাদের কানের সমস্যা, যারা কানে শুনতে পান না বা বধির হয়ে আছেন বা বোধগম্য বুদ্ধি বৃদ্ধি করতে চান, সুবোধের জ্ঞানকে বৃদ্ধি করতে চান, আমাদের এই সুবোধ গোসাই সেবা আশ্রমে সে শক্তির পীঠে এই একান্ন পীঠ দর্শনের জ্ঞানে আজকে কর্ণের যে জ্ঞান, সেই কর্ণের জ্ঞান সম্বন্ধে আমরা জানবো, কর্ণদয়ের জ্ঞান সম্বন্ধে জানবো। এই কর্ণদয় মাতার কোন জায়গায় পড়েছিল সেটা হচ্ছে কর্ণাটকে, কর্ণাটকে এই কর্ণদয় পড়েছিল, যেখানে একজন ভৈরব এবং ভৈরবী রয়েছেন, তাদের নাম জয় দুর্গা বলে, দেবী জয় দুর্গা, এবং ভৈরবী হচ্ছে আপনাদের অভিরূপ বলে নাম দেওয়া আছে। আমাদের স্বয়ংবল গুরুকুলে সদ্গুরু মহর্ষি মালবার জ্ঞানে মনুষ্য কারিগরের বিদ্যার জ্ঞানে পাঁচটি যোগের কথা বলা হয়। একটি হচ্ছে শিবযোগ, শরীরকে শুদ্ধ করার জ্ঞান। দুই হচ্ছে ভক্তিযোগ, বলছে গুরু এবং শিষ্যের সঙ্গে সংযুক্তির জ্ঞান, ভক্তি মার্গের জ্ঞান, শ্রীমদ ভাগবত গীতার জ্ঞান। তারপর হচ্ছে এই শক্তিযোগ, যা আমাদের এখনো পিঠের অংশের জ্ঞান। তারপর হচ্ছে নামযোগ, যা অক্ষর ব্রহ্মের জ্ঞান, 108 তত্ত্বের 108 দিনের জ্ঞান। তারপরে দর্শন ধ্যান যোগ, যেটা একটি 1008 দিনের তত্ত্ব, 108 এলিমেন্টারি সাবজেক্টের তত্ত্ব, পরম তত্ত্বের জ্ঞান। বলছে আমাদের এই ঋষিতত্ত্ব জ্ঞানে কর্ণের জ্ঞান কেন জানতে হবে, কর্ণদয়ের জ্ঞান কেন জানতে হবে? বলছে কানটা কার, বলছে কানটা হচ্ছে আমাদের গ্রহণযোগ্য বা শ্রবণ যন্ত্র, যা আমরা শুনি স্মৃতিতে রেখে নিউরোসেলকে অ্যাক্টিভ করতে পারি, আমাদের স্মৃতিকোষকে সঞ্চালন করিয়ে আমাদের বুদ্ধিকে বৃদ্ধি করতে পারি, আমাদের জ্ঞানের বিকাশ করতে পারি। তাই কান হচ্ছে সর্বস্ব বা অধিনায়ক বলা হয়েছে, তাই কর্ণ হচ্ছে সব থেকে বড় পুত্র, কিন্তু কর্ণকে গুপ্ত রাখা হয়েছে। তারপর যুধিষ্ঠির হচ্ছে সেই বাড়ির বড় পুত্র, পঞ্চ পাণ্ডবের বড় ছেলে হচ্ছে যুধিষ্ঠির, যিনি সবসময় স্থির থাকেন, কান সবার স্থির থাকে। কিন্তু মহাভারতের তত্ত্ব জ্ঞানে যখন আমাদের শ্রীমদ ভগবদ গীতা ভক্তিযোগ করবেন তখন এই বিষয়টা আমাদের বলা হয়েছে। কিন্তু এখানে শক্তিযোগে কি জ্ঞান কর্ণ? বলছে কান আমাদের শ্রবণ যন্ত্র, আমাদের শুনতে সাহায্য করে, যদি শুনতে না পারে আপনার বোধগম্যতা বৃদ্ধি হবে না, বোধগম্য অর্থাৎ আপনার বুদ্ধি, আপনার স্মৃতি, আপনার জ্ঞান এগুলো বৃদ্ধি হবে না, আপনার বোধ আর বুদ্ধি হবে না। তা বোধ বুদ্ধি কাদের দরকার? বলছে যাদের শ্রবণ ইন্দ্রিয় ঠিক আছে, কর্ণ বা যুধিষ্ঠির ঠিক আছে, এটা হচ্ছে তত্ত্ব। আর বলছে জয় দুর্গা, দেবী জয় দুর্গা হচ্ছে ভৈরবী,
মানে ভৈরবী, অর্থাৎ বলতে গেলে বাঁ কর্ণকে ভৈরবী তত্ত্ব বলা হয়, ডান কর্ণকে বলছে অভিরূপ বলা হয়েছে। এবার ভৈরবী জয় দুর্গা কথা অর্থ, যিনি আমাদের যত দুর্গতি আছে, পরিবেশের বিকৃতি থেকে শুরু করে শরীরের যে বিকৃতি, বাঁদিকে মাতৃশক্তি আছে, এই বাম পার্শ্বে বাঁ কর্ণকে জয় দুর্গা বলা হয়েছে, আর ডান কর্ণকে বলা হয়েছে অভিরূপ নামে, এই শক্তিপাতের শক্তির ভৈরবের জ্ঞান। যাদের কানের সমস্যা তারা কর্ণাটকে যাবেন, গিয়ে সেই শক্তি পিঠে গিয়ে সেখানে আপনারা কিছু সময়ের জন্য ধ্যান করবেন, কিছু সময়ের জন্য সাধনা করবেন, ভৈরব এবং ভৈরবের যে তত্ত্ব জ্ঞানটা একটু জানার চেষ্টা করবেন, আপনার কর্ণ সর্বনিন্দ্র জাগ্রত হবে। সেই পরিবেশটা এমন, সেই পরিবেশে যে মন্দির বা শক্তিপীঠটা আছে সেখানে গেলে আপনার কর্ণের সমস্যা সমাধান হবে। ভারতীয় পরম্পরায় এই যে এখন একটা পীঠ বানানো হচ্ছে শরীরের অংশ দিয়ে, এই প্রত্যেকটা পীঠ যেখানে যেখানে আছে সেই শরীরের অংশের জ্ঞান আপনি সেখানে পাবেন, তার ক্ষমতার অধিকারী হবেন, তার জ্ঞানের বৃদ্ধি করতে পারবেন, এবং সেই অংশটাই আপনার শরীরে আছে, সেই শরীরের সম্বন্ধে আপনার জ্ঞানটা হবে। যাতে করে আপনার ডাক্তার কবিরা হাকিম বর্তমানে সবাই ডাক্তারের কাছে যান, তাদের কাছে যেতে হবে। দুই, কিছু শক্তি আধ্যাত্মিক জ্ঞানে আছে, কিছু শক্তি মানসিক জ্ঞানে আছে, কিছু শক্তি কর্মজ্ঞানে আছে, যাকে শারীরিক জ্ঞান বলা হয়, তাহলে সেই শক্তিটাকে আপনাদের জানতে হবে। যদি জানার ইচ্ছা হয় কানের কি কাজ আমাদের দেহতত্ত্ব জ্ঞান আধ্যাত্মিক তত্ত্ব যুক্ত সঙ্গে, তাহলে আমাদের স্বয়ংবল গুরুকুলের সঙ্গে শক্তি পীঠের সঙ্গে এই শক্তি যোগ করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের বিভিন্ন অংশের জ্ঞান বৃদ্ধি হবে। তো চলুন আমরা দেখি আমাদের কর্ণ কি কাজ করে। মহাভারতের জ্ঞানে কর্ণ পরপুত্র আর যুধিষ্ঠির জ্যেষ্ঠ পুত্র। যুধিষ্ঠির যিনি যুদ্ধে স্থির থাকেন, তাই যুধিষ্ঠির আমাদের জীবন যুদ্ধে এটা স্থির সবসময় স্থির থাকে, নড়াচড়া সাধারণভাবে করে না। তাই বলছে আপনার এটা শ্রবণ ইন্দ্রিয়, আপনার রিসিভার সেন্ড করছে, কে হচ্ছে গুরু সেন্ড করছে, রিসিভার শুনছে, শুনে আপনার মনেন্দ্রিয়কে সংযত করছে, আপনার নিউরো সেলকে অ্যাক্টিভ করছে, আপনার গঙ্গা আকাশ গঙ্গাকে ভাসমানের জ্ঞান দিচ্ছে। তাই বলছে বলছে কান সব থেকে কাছে আছে আপনার, বলছে আধ্যাত্মিক জগতে মনের সঙ্গে সংযুক্ত, যাকে আমাদের মনের মস্তিষ্ক বলা হয়, সেই মস্তিষ্কের সেবন ইন্দ্রিয় বা নিউরো সেলের সঙ্গে সব থেকে কাছে, তিন আঙ্গুল তিন কোষ দূরে আছে। তাই বলছে গুরু শিক্ষা পরম্পরায় কানে মন্ত্র দিয়ে মন্ত্রটা নেওয়া, সব থেকে কাছে মনের মধ্যে ঢোকানো যায়, আর মনের মধ্যে যে ঢুকতে পারে সে আধ্যাত্মিক জ্ঞানে উন্নতি করতে পারে। তাই মনের মধ্যে যে জ্ঞানটা দেওয়া হয়, যে শক্তিটা দেওয়া হয়, সেই শক্তিটা সর্বোচ্চ। তাই যারা আপনারা এখন দীক্ষা শিক্ষা নেননি, সদ্গুরুর জ্ঞানে মন্ত্র নিতে হবে আপনার, আর সদ্গুরু মহর্ষি মালবগর জ্ঞানের বিকাশের সঙ্গে থাকতে হবে, আমাদের স্বয়ংবল গুরুকুলের সঙ্গে থাকতে হবে, স্বয়ংবল হওয়ার জ্ঞানের বিকাশের সঙ্গে থাকতে হবে। এখানে জয় দুর্গা যে কথাটা বলা হয়, বলছে বাঁদিকের কানের কি কর্ম, বলছে আপনি যখন কোনো শব্দ শুনছেন, বলছে বাঁদিকের কানের বলছে আপনাকে শান্ত করার বা স্নিগ্ধ শব্দটাকে শুনতে সাহায্য করে বেশি। মায়েরা লক্ষ্মী হয়, মাতৃভাব লক্ষ্মী হয়, দুর্গা দুর্গতি নাশই করে, তাই জয় দুর্গা। যখন বাইরে কোনো বর্তমান সমাজে উফার ডিজে মেশিন বাজে, ভুম ভুম করে শব্দ হয় বা হাই ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন আপনি শুনতে চাইছেন, বলছে বাঁ দিক ডান দিকটাকে চেপে ধরে বাঁ দিক থেকে শুনো, বাঁ দিকের ডান দিকের কান চাপতে হবে না, নাকটা চেপে ধরে বাঁ দিক থেকে শুনুন, বলছে আপনার মন শান্ত হয়ে যাবে, আপনার ওই উপরের শব্দটা আপনার বিকৃতি আনতে পারবে না। আবার ঠিক উল্টো, এটা বললাম দিনের বেলায়, রাত্রের বেলায় ঠিক উল্টো ভাবে যদি করেন এটা, রাত্রের বেলায় বাঁ দিকটা চেপে ধরে ডান দিক থেকে শোনার চেষ্টা করুন, ডান কান দিয়ে দেখবেন বাঁ কান কাজ করছে না, ডান কানের কাজে শ্রবণেন্দ্রিয়টা বেড়ে গেছে। বলছে আমাদের নাক এবং কানের সঙ্গে একটা জায়গায় সম্পর্ক আছে, আমরা যখন যৌগিক প্রক্রিয়ায় কোনো ধৌতি করে থাকি, বলছে কর্ণধৌতি আছে বলে একটা ধৌতি আছে যা মুখে জল নিয়ে নাক আর মুখ চেপে ধরে যদি কান থেকে হাওয়া বা জল বের করা যায়, বলছে সেখানে একটি পর্দা আছে যাকে কর্ণধ্বজ বলা হয়, যাকে সূর্য কবজে বলা হয়। সূর্য কবচটা কানের সঙ্গে মস্তিষ্কে সংযুক্ত করা, আকাশগঙ্গার সঙ্গে সূর্যের তেজ অর্থাৎ আমাদের নিউরোসেলের যে আলোটা আছে
যে ডিএনএ তত্ত্ব, যে রশ্মি, যে সঞ্চয়, যে জ্ঞানের বৃদ্ধি হয়েছে, যা সূর্যের তেজের প্রকাশের স্বরূপ বলা হয়েছে, তার সঙ্গে একটা কবচ তৈরি করে রেখেছে। তাই সূর্য কবচ দেওয়া হয়েছিল কর্ণকে। আমাদের কানের পর্দাটা হচ্ছে সূর্য কবচ, এটা ফেটে গেলে আপনার শ্রবণেন্দ্র নষ্ট হয়ে যাবে, আপনার চিন্তা শক্তি, বোধগম্যতা নষ্ট হয়ে যাবে, বুদ্ধি, জ্ঞান, স্মৃতি, এগুলোর ক্ষয় হবে। যদি এই বুদ্ধি, জ্ঞান, ক্ষমতার বৃদ্ধি করতে চান, সদগুরুর জ্ঞানে দীক্ষা বা মন্ত্র জপ করুন। আর এই কানের তত্ত্ব বিষয়কে জানতে গেলে কানের রোগ যত আছে আপনাদের, শ্রবণ শক্তি কম, কানের মধ্যে ময়লা জমে পুঁচ বা নোংরা হয়েছে, আবর্জনা জমা পড়লে যেটা হয়, সেই জ্ঞানটা আপনারা পাবেন এই কর্ণের জ্ঞানে। কিন্তু আধ্যাত্মিক জ্ঞানে এটা কি বলছে, বলছে নাকের সঙ্গে কান সংযুক্ত, নাকের সঙ্গে কান সংযুক্তি আছে। বলছে কান 3 কোষ দূরে মস্তিষ্কের সঙ্গে যুক্ত, নাক 8 কোষ দূরে মস্তিষ্কের সঙ্গে যুক্ত। বলছে এই অভ্যাসটা করবেন, ডান নাক চেপে ধরে বাদিকের নাক থেকে প্রাণবায়ুর গতি আদান প্রদান করুন, আর দেখুন আপনার ডান নাক কাজ করছে কিনা, ডান কানও কাজ করছে কিনা। ডান নাক তো আমি চেপে ধরেছি, ডান কানটা কাজ করছে কিনা দেখবেন, আপনার বা কানের ভাইব্রেশন ক্ষমতা, ফ্রিকোয়েন্সি ক্যাচ করার ক্ষমতা বেড়ে গেছে, ডান কানটা কমে যাচ্ছে। আবার ঠিক একই রকম বাদিকটা চেপে ধরে যদি ডান দিক থেকে নিঃশ্বাসটা আদান প্রদান করেন, তাহলে কি দেখবেন বা দিকে শ্রবণ ক্ষমতা কমে গেছে, ডান দিকে শ্রবণ ক্ষমতা বেড়ে গেছে, কম্পনটা এদিক থেকে বেশি উন্নতি হয়। আপনারা অভ্যাস করে দেখুন। বলছে এই অভ্যাসটা কি, বলছে আমাদের প্রাণবায়ুর শিথিল, আমাদের মনে সংযোগ করার জ্ঞান, আমরা অনুলোম বিলোমের জ্ঞান জেনেছি, আমরা ভাঙড়ির জ্ঞান জেনেছি। তাহলে এই যে দুটি প্রাণায়াম যারা করে, হচ্ছে তাদের বোধগম্যতা, স্মৃতিশক্তি, বুদ্ধি, জ্ঞান, এগুলোর বিকাশ ঘটে। ভিতরে অভ্যাসযোগ্য জ্ঞান, অভ্যাসযোগের জ্ঞান, এই কর্ম সংসারের জ্ঞান, এই কর্ম ইন্দ্রিয়ের জ্ঞান যদি আপনারা বৃদ্ধি করতে চান, তাহলে আমাদের স্বয়ংবল গুরুকুলের সঙ্গে নিজের শুদ্ধিতার জন্য শিবযোগ, গুরুশক্তি সাধনের জন্য ভক্তিযোগ, ভগবদ গীতা পাঠ, তারপর শক্তিযোগ, এই 3টি যোগ সংসার জীবনে যারা আছেন তাদের জন্য জানতে হয়। বলছে এই শরীরটা ঠিক রাখার দায়িত্ব কার, ডাক্তারের। আচ্ছা আমি সারা জীবন ইনকাম করলাম ডাক্তারের জন্য, এই দুটো প্রশ্ন মনে রাখবেন। বলছে আমি এই শরীরটা আমার দায়িত্বেই রাখবো, আমি আমার শরীরের ক্ষমতা বা শরীরের রোগ শোক ভোগের দায়িত্বটাও আমি নেব, আমি যে ইনকাম করেছি তা সংসারের জীবনে কাজে লাগবো, শুধু ডাক্তারের জন্য না। আজকাল ঘরে ঘরে ডাক্তার, একটা না 4 রকমের 4টে ডাক্তার আছে, প্লাস বিভিন্ন রকমের সমস্যা, বিশেষ করে হাতের রোগ, হৃৎপিণ্ডের রোগ, ব্যথার রোগ, মস্তিষ্কের রোগ, স্নায়ুবিক দুর্বলতা, বুদ্ধিশক্তি, জ্ঞান, সবার জন্য ডাক্তার। তা ডাক্তারে যদি সবকিছু হয় তাহলে ঈশ্বর তত্ত্ব জ্ঞান কি হবে, আপনার ঈশ্বর তত্ত্ব জ্ঞান ছেড়ে দিন, ডাক্তারই তো ভগবান, তাহলে বা ডাক্তারের কাছে যান, আপনারা দেখবেন কি করে ডাক্তাররা। বলছে আপনার সারা জীবনের ইনকাম আপনাকে চুষে রক্ত খেয়ে নেবে, রক্ত চুষানো, আর ডাক্তার বলবে এই রোগ ঠিক হয় না। কিন্তু যোগী, যে ডাক্তাররা যে বই পড়ে ডাক্তারি শিখেছে, তাদের কারা বই, বলছে যোগীদের বই। যোগীরা কোথায় পেলো, বলছে ঋষিদের কাছ থেকে পেলো। ঋষিরা কোথায় পেলো, ওরা স্মৃতি থেকে ধরে মহাকাশ থেকে আকাশ তত্ত্ব জ্ঞান পেয়ে তারা দিয়েছে। তাই আপনাদের ঋষি তত্ত্ব জ্ঞানটা জানতে হবে, ঋষিরা যে স্মৃতিটা দিয়েছে সে শ্রুতিতে প্রকাশ হয়ে তা বর্তমান শাস্ত্র, শাস্ত্র থেকে বর্তমান বিজ্ঞান প্রমাণ আকারে নিয়ে আসার চেষ্টা করছে। কিন্তু অনেক বিজ্ঞান যা বর্তমানে বিজ্ঞানীরা বুঝতে পারেনি, কিন্তু একটা বিজ্ঞান তারা বুঝতে পেরেছে, আধুনিক বিজ্ঞান যাকে বলে, বলছে বোসন কণার মধ্যে ভাইব্রেশন থিওরি বা স্ট্রিং থিওরি নামে একটা থিওরি তারা আবিষ্কার করেছে, যাকে আমাদের শাস্ত্রগত ভাবে ওমের তত্ত্ব বলা হয়, ভাইব্রেশন কম্পন, এখান থেকে সবকিছু সৃষ্টি হয়। ঋষি তত্ত্ব জ্ঞানে তাকে স্মৃতি বা স্মৃতি বলা হয়, স্মৃতি বলা হয়, যা শুনতে পাওয়া যায় সেখান থেকে তারা শ্রুতি থেকে আপনাদের দেয়। তা বলছি কান হচ্ছে শ্রবণেন্দ্রিয়, স্মৃতিকে বৃদ্ধি করার জ্ঞান, তাহলে আপনার কান ঠিক করার দায়িত্ব কার, আপনার। বলছে বর্তমান সমাজে যে সাউন্ড পলিউশন হচ্ছে সেই পলিউশনের দায়িত্ব কার, কে করছে, বলছে আপনারাই করছেন। ভুগছে কারা, বলছে আপনারাই। যন্ত্র খারাপ হচ্ছে কার, কর্ণ ইন্দ্রিয় খারাপ হচ্ছে কার, বলছে আপনাদের। কর্ণ ইন্দ্রিয়কে ঠিক রাখার দায়িত্ব কার, ডাক্তারের না আপনার। যদি ডাক্তারের হয় আপনার টাকা পয়সা সব শেষ হয়ে যাবে, কানটা বদিল হয়ে যাবে, স্নায়ুবিক উত্তেজনা ওষুধ খেয়ে কেমিক্যাল রিয়াকশন করিয়ে আপনার স্নায়ু শক্তিকে দুর্বল করে দেয়। বর্তমান বিজ্ঞানটাকে জানো,
আর শাস্ত্রগত বিজ্ঞানটাকে জানলে আপনাদের উন্নতি হবে। তাই স্বয়ংবল গুরুকুলের জ্ঞানের সঙ্গে বিকাশ করুন, স্বয়ংবল হওয়ার জ্ঞানকে বিকাশ করুন, আর সদ্গুরু মহারিষি মালোবার সঙ্গে থাকুন, আমাদের স্বয়ংবল গুরুকুলের সঙ্গে থাকুন। মনুষ্য ধর্মকে বজিয়ে রেখে মনুষ্যত্বকে বজিয়ে রাখার জন্য হিমোলজি তত্ত্ব জ্ঞানকে জানুন। তাই এই কর্ণ জয় দুর্গা, এই কর্ণ অভিরূপ নামে পরিচিত। অভিরূপ বলতে আমাদের শরীরের যে তেজের জ্ঞানটা হচ্ছে, তীব্র শব্দ শুনতে সাহায্য করে আমাদের অভিরূপ দিনের বেলা, আর শান্ত শব্দ শুনতে সাহায্য করে বেশি আমাদের জয় দুর্গা। তীব্র শব্দকে ক্ষীণ করে দেয় জয় দুর্গা, ক্ষীণ শব্দকে তীব্রতা বাড়িয়ে দেয় আমাদের অভিরূপ। আমাদের মস্তিষ্কের ভেতরে নিয়ে যেতে সাহায্য করে কে? আমাদের এই প্রাণবায়ু। যদি সমান বায়ুতে আপনি কান থেকে মনসংযোগ করেন, বলে কর্ণেন্দ্রিয় আর অর্জুন, অর্থাৎ যুধিষ্ঠির আর অর্জুন যদি ঠিক থাকে, আপনার ভীম ঠিক থাকবে, আপনার নকুল সহদেব ঠিক থাকবে, আপনার কর্ণ নিজেই আত্মসমর্পণ করবে, আর আপনার জয় হবে। তাই বলছে যত্র ধনুর্ধর অর্জুন আর যত্র শ্রীকৃষ্ণ তত্র বিজয়া ধ্রুতি ধ্রুবী মঙ্গল। শ্রীকৃষ্ণ ভগবানের সেই ভগবত তত্ত্বে এই মন্ত্রটি দেওয়া আছে। যেখানে ধনুর্ধর অর্জুন আছেন আর সেখানে যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ আছেন, বলছে সেখানে তাদের জয় হবে, পরাজয় হবে না, সেখানেই ধর্মের স্থাপন হবে, অধর্ম হবে না। এই ধর্মের মর্মটা তখন আপনি বুঝতে পারবেন। স্থির হয়ে বসে একবার ডান দিকে নিঃশ্বাস নিয়ে দেখুন কোন দিকে শক্তিটা কাজে লাগবে। যদি আপনার কানকে ঠিক করতে চান, অনুলম বিলম, অনুলম বিলম করবেন, আর ভামরি প্রাণায়াম করবেন, এই দুটো প্রাণায়াম করতে পারেন। তার সঙ্গে সদ্গুরুর মন্ত্র নিয়ে সেই মন্ত্র জপ করবেন, করলে আপনার উন্নতি হবে, আপনাদের উন্নতি হোক, আপনাদের কান সুবোধের সঙ্গে বোধ বুদ্ধি জ্ঞান দিয়ে বিকাশ ঘটুক, আপনাদের জীবনে এই শক্তিযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, দর্শনযোগ, ধ্যানযোগ এবং শিবযোগ তত্ত্বজ্ঞানের বিকাশের সঙ্গে মনুষ্য ধর্ম বজায় রাখার জ্ঞানে আমাদের স্বয়ংবল গুরুকুলের যে জ্ঞান, সেই জ্ঞানের বিকাশ ঘটুক, সদ্গুরু মহারিষি মালোবার সঙ্গে জ্ঞানের বিকাশ ঘটুক। ওম শান্তি শান্তি শান্তি। ও মালো বাবাই ও মালো বাবাই নম।